রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। সাথে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আজাদ, আমরা এর আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আমরা দেখছি যে সেই সব জায়গায় পলিথিন ব্যবহার হচ্ছে। আপনি আছেন রাজধানীর মোহাম্মদপুরে, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধ হয়নি, যদিও তাদের মূল উদ্দেশ্যটি ছিল যে প্রথমে তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা। এবং এক পর্যায়ে প্রায় ঘণ্টাখানেক যাবৎ তারা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন, বিক্রেতাদের সাথে কথা বলেছেন ক্রেতাদের সঙ্গে, এবং এই নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য যে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন, তাদেরকে কাপড়, কাগজ, চট, নেটের ব্যাগ, এই ব্যাগগুলো ব্যবহার করবার জন্য তারা 3 তারিখ থেকে তাদের নিয়ে অভিযান করতে হবে।